বুকটা চাপ চাপ অনুভব করে, এটা একটা সমস্যা, শ্বাস নিতে কষ্ট হয়, নয় শর্ট হয়ে যায় ব্রিথিংটা, নয় লং হয়ে যায়, মুখ দিয়ে যেন নিচ্ছে এরম করে একটু যেন টেনে টেনে নিতে হচ্ছে। আপনি যখনই শ্বাসের দিকে লক্ষ্য রাখবেন তখনই আপনার শ্বাসকষ্ট হবে, এটাই বাস্তব। হার্টবিট কন্ট্রোল করতে গেলেই আপনার হার্টবিট আনকন্ট্রোল হয়ে যাবে, হার্টবিট কন্ট্রোল আপনি করতে পারবেন না, এটা আমাদের সিস্টেম, আপনি বাইরে থেকে করতে পারবেন, এটা আমাদের অটো সিস্টেম, এটা বাইরে থেকে করা সম্ভব নয়। তো আপনি যখনই হার্টবিট নিজের কন্ট্রোল করতে যাচ্ছেন তখন আপনি ফেলিওর হচ্ছেন, আপনার মাথা বিশ্বাস পাচ্ছে যে আমি তো হার্টবিট কন্ট্রোল করতে পারছি না, আপনি কেন কন্ট্রোল করবেন? আপনি কি এতদিনে কন্ট্রোল করেছেন? ছোট থেকে কোনোদিনও করেনি, এখন এসে কন্ট্রোল করতে যাচ্ছেন, এখন সমস্যা বেড়ে যাচ্ছে। চোখটা বুঝিয়ে শুয়ে আছে কিন্তু ঘুম আসছে না, অ্যাংজাইটিতে ঘুমের একটা বড় সমস্যা আছে, এবং ঘুমের যে সমস্যাটা আছে এই ঘুমের সমস্যাটাকে আমরা নিজেরাও ধীরে ধীরে বাড়াই। আমরা টেনশন করি আমার ঘুম হচ্ছে না, ঘুমোতে যাই গেলাম ঘড়ির দিকে তাকলাম 10 মিনিট হয়ে গেল ঘুম আসছে না, এই 15 মিনিট হয়ে গেল ঘুম আসছে না, ঘুম আসছে না কেন, ঘুম আসছে না কেন, ঘুম আসছে না কেন, আমি এক্ষুনি ঘুমোতে চাই, আমি এক্ষুনি ঘুমোতে চাই। তো এইভাবে তো আপনি ভবিষ্যতে, আগে তো অতীতে কখনো ঘুমননি, ভবিষ্যতেও কখনো ঘুমাবেন না, তো এখন অযথা এরকম আমি টেনশন করছি কেন, আমাকে ঘুম দরকার, ঘুম দরকার, ঘুম দরকার, সারাদিন ধরে এই টেনশন যদি করেন, আপনার তো বডি তো রিল্যাক্স মোডে আসছে না, তো ঘুম তো হবে না। ঘুমের কিছু ক্রাইটেরিয়া আছে আপনার ব্রেনকে রিল্যাক্স হতে, আপনি আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকোলজিস্ট আছেন তার কাছে যান, আপনি আপনার কাছাকাছি যে কোনো সাইকোলজিক্যাল কাউন্সিলার আছে তার কাছে যান, আপনি আপনার কাছাকাছি যে কোনো সাইকিয়াট্রিস্ট আছে তার কাছে যান, আপনি আপনার কাছাকাছি হোমিওপ্যাথি ফিজিশিয়ান আছে তার কাছে যান, আপনি আপনার হসপিটালের মনোরোগ বিভাগে গিয়ে দেখান, আপনার কাছাকাছি যে কোনো জায়গায় আপনি গিয়ে দেখান, ব্যাস আর কিছু না, উনি আপনাকে গাইড করে দেবেন। এক্ষেত্রে এক্সারসাইজটা একটা বড় ফ্যাক্টর, আড়াহুড়োতে কখনো ঠিক হয় না, আজকে দেখালেন আপনি এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবেন, সেরকম ঘটনা কখনো ঘটবে না, ধীরে ধীরে 1% 1% 1% করে 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 আপনি ঠিক হবেন, ধীরে ধীরে আপনার বিশ্বাস বদলাবে, আপনার প্র্যাকটিস বদলাবে, আপনার অভ্যাস বদলাবে, যেভাবে আপনি নেগেটিভ থট তৈরি করেছেন সেইভাবেই আপনার চিন্তাগুলোকে আপনি বুঝতে শিখবেন, এগুলো ভুল, তার এগেনস্টে পজিটিভ চিন্তা তৈরি হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তবে ধীরে 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 গিয়ে আপনি নর্মাল জায়গা, পৃথিবীতে সবাই পারে আপনিও পারবেন, ঘাবড়াবার কিছু নেই। আপনি ঘাবড়ে যদি যান হয়তো তাহলে মুশকিল, ঘাবড়ে গিয়ে কি, দেখুন অ্যাংজাইটি, প্যানিক ডিসঅর্ডার, ফোবিয়া, অর্থাৎ উদ্বেগ রিলেটেড যতগুলো সমস্যা আছে, বিশেষ করে ভয়, তো ভয়ের সময় রিলেটেড যে সমস্যাগুলো আছে সে হতে পারে মৃত্যু ভয়, সে হতে পারে কোনো জায়গায় ভিড় জায়গায় যাওয়ার ভয়, সে হতে পারে কোনো রকম চিন্তা আসছে, এমন কোন ছবি আসছে, এমন কোন জায়গায় গেলে আমার সমস্যা হচ্ছে, হতে পারে মন্দির মসজিদ, হতে পারে আদার্স কোনো জায়গায় যেখানেতে প্রচুর পরিমাণে লোক থাকে, কোলাহল থাকে, দূরে যেতে ভয় লাগছে। তো অ্যাংজাইটি, ফোবিয়া, প্যানিক ডিসঅর্ডার, এই যে সমস্যাগুলো আছে এই সমস্যার সঙ্গে বেশ কিছু শারীরিক সমস্যা কিন্তু লিঙ্ক যুক্ত, শারীরিক সমস্যা যুক্ত মানে, অর্থাৎ মানসিক সমস্যা হলে কেবলমাত্র আমরা যেটা ধরে নিই যে পাগল, এটা একটা আমাদের কনসেপ্ট আছে, মানসিক সমস্যা মানে পাগল আমরা অ্যাকচুয়ালি ধরে নিই, অ্যাকচুয়ালি সেটা নয়, এগুলো হচ্ছে ডিসঅর্ডার, আপনার যেভাবে চিন্তাটা করার কথা আপনি সেইভাবে করছেন না, আপনি একটু অন্যভাবে করছেন, খুব সহজ সরলভাবে যদি বলি। আজকের যে ভিডিওটা বেসিক্যালি আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন, এটা আপনাদের কাজে লাগবে। তো এই যে প্রবলেমটা হয়, এই যে আমাদের অ্যাংজাইটি হয়, আমাদের ফোবিয়া থাকে, অনেকের প্যানিক ডিসঅর্ডার থাকে, হঠাৎ করে ভয় লাগছে, ট্রমা, তো এই যে সমস্যাগুলো এর সঙ্গে রিলেটেড শারীরিক সমস্যা কেন? কারণ ব্রেন আমাদের কিন্তু শরীরের বাইরের অংশ না, সাইকোলজিক্যাল প্রবলেম, অর্থাৎ আমাদের মানসিক চিন্তা যখনই বাড়বে, দুশ্চিন্তা হতে পারে সেখানে, মানসিক চিন্তা যখনই বাড়বে, দীর্ঘদিন ধরে যখন সেটা চলবে, তখন কিন্তু আমাদের যে হরমোনগুলো আছে সেই হরমোনগুলো সঠিকভাবে তার কাজ করতে পারে না, যার ফলে কি হয়, আমাদের কিছু শারীরিক লক্ষণ প্রকাশ পায়। তো হরমোনগুলো যখন ঠিক করে ফাংশন করতে পারে না, তখনই কিন্তু এই শারীরিক লক্ষণগুলো প্রকাশ পায়। আপনার প্রথমে ইমোশনাল চেঞ্জ হবে, সাইকোলজিক্যালি চেঞ্জ মানে আসার সাথে সাথে ইমোশন চেঞ্জ হবে, ইমোশনের সাথে সাথে আপনার হরমোন চেঞ্জ হবে, হরমোন আপনার পুরো বডিকে নিয়ন্ত্রণ করে, মেনটেন করে, কখন আপনি খাবেন, কখন আপনি শোবেন, কখন আপনি হাসবেন, এভরিথিং এভরিথিং মেনটেন করে আমাদের হরমোন। হরমোন একটা ভাইটাল ফ্যাক্টর আমাদের শরীরে, তো হরমোন যখন নিজের ফাংশনিংটা নর্মালি যেভাবে করার দরকার সেভাবে করতে পারে না, তখনই আমাদের সমস্যা হয়। অর্থাৎ আপনার যখন আপনি রিল্যাক্স মোডে থাকেন তখন আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ থাকে, আর যখন আপনি টেনসড মোডে চলে যান তখন আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়, এবং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন অ্যাক্টিভ হয়
সে যখন কাজ করতে শুরু করে তার কিছু লক্ষণ প্রকাশ পেতে শুরু করে, অর্থাৎ আপনার ব্রেনেতে যদি ভয়, আপনি যদি ভয় পেতে থাকেন, দীর্ঘদিন ভয় পেতে থাকেন, সেটা সত্যি হতে পারে, সেটা মিথ্যে হতে পারে। অ্যাংজাইটিতে তো মিথ্যে ভয় আসে আমাদের, অর্থাৎ একটা মিথ্যে ভয় যার সঙ্গে আমরা প্র্যাকটিস করে 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 আমি তাকে প্রমাণ দিই ব্রেনকে যে এটাই অ্যাকচুয়ালি সত্যি। আমাদের যেখানে সমস্যা হয় সেইখানেতে যখন সেখান থেকে আমরা পালিয়ে চলে আসি, সেখান থেকে আমরা যখন ব্যাক করে চলে আসি, আমাদের যেখানে সমস্যা হচ্ছে সেই সমস্যাটাকে যখন আমরা সত্যি সমস্যা ভাবছি বা যখন আমরা পালিয়ে আসি, ব্রেন ভাবছি এটাই সমস্যাটা ঠিক, এটাই কারণ হচ্ছে আমি যখন ব্যাক করে চলে আসছি, আমি বাইরে গেলাম তো আমার সমস্যা হলো, আমি সেখান থেকে ব্যাক করে চলে এলাম, তো ব্রেন ভাবলো যে রাইট, এটা সঠিক জিনিস, এটাই সঠিক। অর্থাৎ আপনার একটা নেগেটিভ জিনিসকে সে কি করলো, বিশ্বাস করা শুরু করলো, এবং কিন্তু এই এই সমস্যাটা আপনি তখন যেতে ভয় পাবেন এবং আবার আপনার সমস্যাটা ধীরে ধীরে বাড়বে। এবং মানসিক এই ধরনের সমস্যাগুলোতে বিশেষ করে ভয়ের সঙ্গে রিলেটেড যেগুলো আছে সেগুলোর থেকে যত আপনি দূরে থাকবেন ধীরে 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 এই সমস্যাটা বাড়তে থাকবে। আজকে আপনি দূরে যেতে ভয় পাচ্ছেন, কালকে আপনি আপনার কাছাকাছি বাজারে যেতে ভয় পাবেন, তারপর দিন বাড়ির পাশের দোকানে যেতে ভয় পাবেন, তারপরে আপনি বাড়ির থেকে বেরোতে ভয় পাবেন, এরপরে দেখবেন বাথরুমে যেতে ভয় লাগছে। এবং অ্যাংজাইটি বিভিন্ন রিলেটেড হতে পারে, কারোর অ্যাংজাইটি আছে ঘুম নিয়ে, কারোর অ্যাংজাইটি আছে মেডিসিন নিয়ে, কারোর অ্যাংজাইটি আছে রোগ নিয়ে, কারোর অ্যাংজাইটি আছে মৃত্যু নিয়ে, বিভিন্ন রকম অ্যাংজাইটি থাকতে পারে। কোনো মানুষের সাথে কোনো মানুষের হয়তো মিল সেখানে নাও থাকতে পারে, অনেক রকম অ্যাংজাইটি থাকতে পারে। তো ফোবিয়াও প্রচুর ধরনের, প্রচুর ধরনের ফোবিয়া আছে, প্রচুর ধরনের। একটি ছেলে আমার কাছে কিছুদিন আগে বাবা নিয়ে এসেছিল আরশোলা এবং টিকটিকি দেখলে সে এত ভয় পাচ্ছে যে সে খাওয়া বন্ধ করে দিচ্ছে, তার জ্বর এসে যাচ্ছে ভয়, হ্যাঁ ফিভার এসে যাচ্ছে ভয়। তো এখানে তো দেখুন কি ধরনের সমস্যাগুলো হচ্ছে আমাদের, সাধারণত যখনই আমাদের প্যারাসিম্পথেটিক নার্ভাস সিস্টেমের জায়গায় সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, যখন আপনার ভয় পাচ্ছেন কি হচ্ছে, বুক ধরপড় করছে, আপনি এটা ফিল করছেন। আপনি এই বুক ধরপড়টা দৌড়ানোর সময় ফিল করেছেন, আপনার স্কুলে তো মাস্টারমশাই বকেছে পড়া করে যাননি সেখানেও আপনি ফিল করেছেন, কিন্তু এই বুক ধরপড়টা আপনি যখন ফিল করছেন ভাবছেন যে আপনি গেলাম 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 একটা রব উঠে যাচ্ছে আমি আর মাঠে। খুব স্বাভাবিক ব্যাপার, বুক ধরপড় করলে আমরা প্রথমেই ভাবি যে আমাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে, ঠিক আছে। আপনি একটা ইসিজি করে নিন দেখুন কি আছে, সেখানে না বসালে একটা আপনি ইকো করে নিন, আপনি একটা কার্ডিও ডাক্তারকে দেখান যে স্যার আমার কোনো প্রবলেম আছে কি না, নেই তাহলে আপনার ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই সেখানে, কিন্তু এই ভয়টা তাও লাগে, বুকটা চাপ চাপ অনুভব করে, এটা একটা সমস্যা হয়, শ্বাস নিতে কষ্ট হয়, নয় শর্ট হয়ে যায় ব্রিথিংটা, নয় লং হয়ে যায়, মুখ দিয়ে যেন নিচ্ছে এরকম করে একটু যেন টেনে টেনে নিতে হচ্ছে। আপনি যখনই শ্বাসের দিকে লক্ষ্য রাখবেন তখনই আপনার শ্বাসকষ্ট হবে, এটাই বাস্তব, এটা ডেফিনেশনে লেখা আছে একদম। এবং আপনি শ্বাসের দিকে লক্ষ্য রাখা শুরু করছেন, আপনি ভাবছেন যে শ্বাসটা কন্ট্রোল করতে পারছি না, আমি শ্বাসটা কন্ট্রোল করতে গেলেই শ্বাস আপনার আনকন্ট্রোল হয়ে যাবে, আপনি হার্টবিট কন্ট্রোল করতে গেলেই আপনার হার্টবিট আনকন্ট্রোল হয়ে যাবে, হার্টবিট কন্ট্রোল আপনি করতে পারবেন না, এটা আমাদের সিস্টেম, আপনি বাইরে থেকে করতে পারবেন, এটা আমাদের অটো সিস্টেম, এটা বাইরে থেকে করা সম্ভব নয়। তো আপনি যখনই হার্টবিট নিজের কন্ট্রোল করতে যাচ্ছেন তখন আপনি ফেলিওর হচ্ছেন, আপনার মাথা বিশ্বাস পাচ্ছে যে আমি তো হার্টবিট কন্ট্রোল করতে পারছি না, আপনি কেন কন্ট্রোল করবেন, আপনি কি এতদিনে কন্ট্রোল করেছেন, ছোট থেকে কোনোদিনও করেনি, এখন এসে কন্ট্রোল করতে যাচ্ছেন, এখন সমস্যা বেড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে হাত পা কাঁপছে, তো ন্যাচারালি আপনি যখন টেনসড হবেন আপনার হাত পা কাঁপবে, ভয় যখন লাগবে অতিরিক্ত হাত পা কাঁপবে, হাত পা অনেকে ঝিনঝিন করে, মাথা ঘোরে, মনে হয় যেন পড়ে যাব, ভার হয়ে থাকে মাথাটা প্রচন্ড পরিমাণে, গলার কাছে কিছু মনে হয় যেন আটকে আছে, আমাদের যে ইসোফোগাসটা আছে সেই ইসোফোগাসেতে একটা অ্যাসিডিটি লক্ষণ হয়, জ্বালা করে, মুখটা জ্বালা করে, যার ফলে আমাদের গলায় মনে হয় যেন কিছু আটকে আছে, এই একটা সমস্যা হয়। এবং প্রচন্ড অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যায়, যখন আপনার অ্যাংজাইটি প্রবল মাত্রায় থাকে তখন দেখবেন যে আপনার অ্যাসিডিটির মাত্রা প্রচন্ড বেড়ে যাবে, আপনার পায়খানা ঠিক করে হবে না, আপনার টক ঢেকুর উঠবে, এই ধরনের সমস্যা হবে, আপনার অল্প কিছু খেলেই পেট ভরে যাবে, খাওয়ার গন্ধ খেলেই বমি লাগবে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে যখন আপনি অতিরিক্ত চিন্তা করছেন, কারণ সেখানেতে যখন আপনি টেনশন করছেন তখন আপনার ব্রেন প্রাইমারিলি প্রথমেই ভাববে যে টেনশন যখন হচ্ছে বিপদ তখন আমার ঘটছে, তো বিপদের সঙ্গে মোকাবিলাটা আমার করা কাজ, খাওয়ার দাওয়ার বন্ধ করে দেওয়াটা আমার প্রধান কাজ, তো খাওয়া দাওয়ার ইচ্ছা অনেকের সেই জন্য চলে যায়, কারণ আপনি তো ব্রেনকে সিগনাল দিচ্ছেন বিপদের, তো ব্রেন কেন আপনার খাওয়া দাওয়ার দিকে নজর রাখবে, কারণ বিপদ যখন আপনার ঘটবে নিশ্চয়ই আপনি খাওয়া দাওয়ার দিকে নজর রাখবেন, এটাই বাস্তব। মাথা ভার হয়ে থাকে, জ্বালা করে হাত পা, হাত পা মাথার তেলও জ্বালা করে, অনেকে বলে কান দিয়ে গরম হয়ে যাচ্ছে, তো ভয় পেলে তো গরম হবেই তাই না, চোখে অনেকে ঝাপসা দেখে কিন্তু চোখের কোনো এক্সামেতে ধরা পড়ে না, আচ্ছা প্রস্রাব পায়খানাতে একটা প্রবলেম হতে থাকে এবং প্রবলেমটা বেশ খানিকটা হয়,
বডি ঠিকঠাক হয় না, পায়খানা ঠিকঠাক হয় না, প্রচন্ড পরিমাণে দুর্বলতা অনুভব করে। কারণ হচ্ছে যে যেহেতু আপনি সারাদিন ধরে চিন্তা করছেন, আপনি ভাবছেন, তো খুব স্বাভাবিক ব্যাপার আপনার, যে আমরা ভাবি যে আমাদের চিন্তা করলে এনার্জি নষ্ট হয় না। আরে এনার্জি নষ্ট হবে না, কারণ আমাদের এনার্জি তো ইউজ হচ্ছে আমাদের ব্রেনেতে 25%, আমাদের শরীরের তো, আমাদের তো ব্রেন তো আমাদেরই অংশ একটা, শরীরের নাকি শরীরের বাইরের অংশ, আমাদের তো বডির একটা অংশ, মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ, তো এটা তো মেন্টাল হেলথের মতো। তো সেখানে তো যদি আপনি অতিরিক্ত চিন্তা করেন, অতিরিক্ত আপনার এনার্জি নষ্ট হচ্ছে, আপনি যখন ভয় পাচ্ছেন ব্রেন তখন আরো পরিমাণে এনার্জি প্রডিউস করছে, যে 24 ঘন্টার এনার্জি সেখানে দেখা যাচ্ছে যে 2 ঘন্টাতে খরচা করে ফেলছে, তো আপনি দুর্বলতার শিকার হচ্ছেন, যার ফলে অস্থিরতা দেখা যায়, যে প্রচন্ড অস্থির হয়ে পরে হাঁটা চলা করতে শুরু করে দিই আমরা, আমরা এক জায়গায় স্থির স্থির হয়ে বসতে পারি না, আমাদের প্রচন্ড পরিমাণে ভয় লাগে, আমরা ভাবি যে এই ভয়টা থেকে কি করে মুক্ত পাবো, এক্ষুনি আমরা মুক্তি পেতে চাই, এক্ষুনি আমরা মুক্তি পেতে চাই। আমাদের হাত পা যন্ত্রণা শুরু হয়ে যায়, একটা ঘাড়ে পিঠে কোমরে একটা যন্ত্রণা হয়, ফ্রি হয় না, আমাদের শরীরটা যেন একটুখানি শক্ত শক্ত হয়ে যায়, একটু মার্শাল স্টিফনেস দেখা যায়, ঘুমের একটা মারাত্মক সমস্যা দেখা যায়, আলো আমরা সহ্য করতে পারি না, চোখটা বুঝিয়ে শুয়ে আছে কিন্তু ঘুম আসছে না, অ্যাংজাইটিতে ঘুমের একটা বড় সমস্যা আছে, এবং ঘুমের যে সমস্যাটা আছে এই ঘুমের সমস্যাটাকে আমরা নিজেরাও ধীরে ধীরে বাড়াই, আমরা টেনশন করি আমার ঘুম হচ্ছে না, ঘুমোতে যাই গেলাম ঘড়ির দিকে তাকালাম 10 মিনিট হয়ে গেল ঘুম আসছে না, এই 15 মিনিট হয়ে গেল ঘুম আসছে না, ঘুম আসছে না কেন, ঘুম আসছে না কেন, ঘুম আসছে না কেন, আমি এক্ষুনি ঘুমোতে চাই, আমি এক্ষুনি ঘুমোতে চাই। তো এইভাবে তো আপনি ভবিষ্যতে, আগে তো অতীতে কখনো ঘুমননি, ভবিষ্যতেও কখনো ঘুমাবেন না, তো এখন অযথা এরকম আমাকে টেনশন করছে কেন, আমাকে ঘুম দরকার, ঘুম দরকার, ঘুম দরকার, সারাদিন ধরে এই টেনশন যদি করেন, আপনার তো বডি তো রিল্যাক্স মোডে আসছে না, তো ঘুম তো হবে না। ঘুমের কিছু ক্রাইটেরিয়া আছে, আপনার ব্রেনকে রিল্যাক্স হতে হবে, আপনার শরীরকে রিল্যাক্স হতে হবে, সেই সময়টা আমরা যখন ঘুমোতে যাই আমার শরীর এনার্জি তৈরি করে, আমার যে পুরনো সেলগুলো আছে যেগুলো দরকার রিপেয়ার করা, সেই পুরো সেলগুলোকে রিপেয়ার করে, আমাদের মেমোরি, আমাদের মস্তিষ্কতে আমাদের মেমোরি ট্রান্সফার হয়, আমাদের লং টার্ম মেমোরিতে ডেটাগুলো জমা পড়ে, অনেক কাজ আছে শরীরে, টোটাল আপনি তখন বলতে পারেন যে একটা রিপেয়ার সেন্টারেতে আপনি গেছেন এবং বডি সেই ঘুমের মধ্যে সমস্ত শরীরটাকে রিপেয়ার করছে। তো সেই সময় আমাদের খুব স্থির হওয়ার দরকার, যতক্ষণ আপনি স্থির হচ্ছেন ততক্ষণ আপনার হরমোন যেগুলো আছে সেগুলো কি হচ্ছে, টোটালি কাজ করে যাচ্ছে, আপনার ব্রেন সবসময় চিন্তা করে যাচ্ছে, ব্যস্ত আছে। ঘুম মানে কি, ঘুম মানে হচ্ছে পার্সিয়াল প্যারালাইসিস, আমাদের ঘুমেরও দুটো প্যাটার্ন আছে, একটা হচ্ছে REM, একটা হচ্ছে NREM, দুটো ঘুমের সিস্টেম আছে আমাদের, র্যাপিড আই মুভমেন্ট আর নন র্যাপিড আই মুভমেন্ট। তো একটাতে চোখ নড়ে, একটাতে চোখ নড়ে না, যারা প্রচন্ড পরিমাণে ড্রিঙ্ক করে তাদের এই REM স্লিপটা এফেক্ট করে, নেশা যারা করে, হ্যাঁ এই এইটাতে একটা এফেক্ট হয়, এই REM স্লিপ এফেক্ট হয়, 90 মিনিট REM স্লিপ, 90 মিনিট NREM স্লিপ, এইভাবে ভাব থাকে। তো আপনি যখন স্থির হবেন তখনই আপনার তো আপনার ঘুমটা আসবে, নইলে আসবে না, আপনাকে স্থির হতে হবে, আপনাকে নর্মালি এটাকে ভাবতে হবে যে ঠিক আছে আমার অ্যাংজাইটি থাকার জন্য আমার এই ধরনের অস্থিরতা আসছে, এটা কিছু না, এটা সিম্পল অ্যাংজাইটি একটা ডিসঅর্ডার, এই ডিসঅর্ডারের ফলে আসছে, এর থেকে বিশেষ কিছু না, আমি যদি নিজেকে শান্ত রাখি তাহলে আমি কন্ট্রোল করতে পারবো, আর যদি নিজেকে শান্ত না রাখি তাহলে আমার শারীরিক সব সমস্যা হবে, এই ধরনের চিন্তা, এই ধরনের প্রবলেম বহু মানুষের হয়। তো আমারও হয়েছে, আমিও ব্যাপারটা সম্পর্কে জানবো, বুঝবো, আমি একজনকে ডাক্তারবুর কাছে যাব। আপনারা যদি যার যার সমস্যা হচ্ছে, আমি বারবার একটা কথা বলি, যার যার সমস্যা হচ্ছে সেগুলো ডিসকাস করবেন না, স্যার আমি আপনার সঙ্গে ডিসকাস করতে চাই, ডিসকাস করে কি হবে আপনার, আপনি আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকোলজিস্ট আছেন তার কাছে যান, আপনি আপনার কাছাকাছি যে কোনো সাইকোলজিক্যাল কাউন্সিলার আছে তার কাছে যান, আপনি আপনার কাছাকাছি যে কোনো সাইকিয়াট্রিস্ট আছে তার কাছে যান, আপনি আপনার কাছাকাছি হোমিওপ্যাথি ফিজিশিয়ান আছে তার কাছে যান, আপনি আপনার হসপিটালের মনোরোগ বিভাগে গিয়ে দেখান, আপনার কাছাকাছি যে কোনো জায়গায় আপনি গিয়ে দেখান, ব্যাস আর কিছু না, উনি আপনাকে গাইড করে দেবেন। এক্ষেত্রে এক্সারসাইজটা একটা বড় ফ্যাক্টর, আমাদের যে হরমোন যে ডিসফাংশনাল হয় এখানে তো এক্সারসাইজ একটা বড় ফ্যাক্টর, এখনকার দিনে আমরা খাচ্ছি দাচ্ছি মোবাইলে বসে আছি, বাইরে ঘোরা, বাইরে লোকের সঙ্গে সোশ্যালাইজেশন অর্থাৎ লোকজন বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলা, এগুলোর থেকে আমরা দূরে হয়ে যাচ্ছি, অ্যাংজাইটি বাড়ছে এবং অ্যাংজাইটি ভবিষ্যতে আরো বেশি বাড়বে, আমাদের মানসিক সমস্যাগুলো ভবিষ্যতে আরো বেশি পাবে, কারণ আমরা কিন্তু খুব আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি, আমরা কথা বলার প্রবণতা আমাদের কমে যাচ্ছে, আমরা লোকের সাথে কথা বলছি না, খুব কম কথা বলছি, আমরা নিজেদের মধ্যেই থাকছি, নিজেদের মধ্যেই ঘুরছি, এবং আমরা মোবাইলের সঙ্গে কথা বলছি, মোবাইল তো আপনার সঙ্গে কথা বলছে না, মানে আপনি তো কথা বলছেন না, মোবাইল কথা বলছেন, আপনি কন্টিনিউ শুনে যাচ্ছেন ওয়ান ওয়ে। এমনকি দেখা যায় দেখুন, আমরা এটাকে এতটা ইজি ভাবি, একটি আমার কাছে ছেলে এসেছে, যে ছেলেটি সমস্যা হচ্ছে সে কথা বলা বন্ধ করে দিয়েছে,
তো হঠাৎ করে সে কথা বলা শেখার পরে 4 বছর বয়সে, 4 বছর হয়নি, 3.5 বছর বয়স মতো ছিল, তো সেই সময় কথা বলা বন্ধ করে দিয়েছে শুধুমাত্র মোবাইল ইউজ ইউজের ফলে, প্রচন্ড পরিমাণে মোবাইল ইউজ করে এবং যার ফলে সে কথা বলার প্রয়োজনীয়তাই অনুভব করছে না, সারাক্ষণ ধরে মোবাইল দেখেছে। তো তারপরে ধীরে ধীরে সেই মোবাইল বন্ধ করার পরে আস্তে আস্তে ধীরে 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 তার কথা বলা আবার শুরু হলো এবং সে মোবাইল বন্ধ করতে গিয়ে তার মারাত্মক অ্যাগ্রাভেশন হচ্ছিল, তার মানে বাড়িতে সে চিৎকার চিল্লামিল্লি, খাওয়া দাওয়া সারাদিন কাঁদছে, কাঁদতে কাঁদতে জ্বর এসে যাচ্ছে, এইরকম ধরনের সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছিল। তো মোবাইল কিন্তু আমাদের ইউজ করাটা কমাতে হবে এবং রাত্রিবেলা ঘুমানোর আগে তো মোবাইলটা ইউজ করা অনেকটাই কমিয়ে দিতে হবে, চেষ্টা করা যায় যে না ইউজ করা। আপনার একটা প্যাটার্ন থাকার দরকার যে আমি কিভাবে চলবো। আমি চেষ্টা করি মূলত সকালবেলা 7টা-8টার থেকে মোবাইলটাকে ধরি আমি এবং সকালবেলা ফার্স্ট মর্নিং এ উঠে আমি এক্সারসাইজে চলে যাই, মানে হাঁটতে চলে যাই। 17 মিনিট আমার হেঁটে যেতে লাগে গড়িফা স্টেশন, আমাদের এখান থেকে খানিকটা দূরে, তো সেই স্টেশনে 17-18 মিনিট লাগে, ঠিক মাঝে মাঝে 19-20 মিনিটও লেগে যায় এবং আসতে আমার ওই 19-20 মিনিট হয়, মোটামুটি আমি 40 মিনিট মতো হাঁটা হাঁটি সকালবেলা। হাঁটার পরে হালকা একটুখানি এক্সারসাইজ করি, তারপরে চাটা যা আজ খাওয়ার আছে খেয়ে আমি 7টার পর থেকে 8টার কাছাকাছি আমি মোবাইলটাকে ধরি এবং রাত্রিবেলা চেষ্টা করি 9টার পরে মোবাইলটাকে অফ করে দেওয়া, মোবাইলটাকে না ইউজ করা। অনেক ক্ষেত্রে আমি ইউজ করি না, অনেকের ক্ষেত্রে ফোন ধরি না আমি, কারণ আমার একটা পার্সোনাল লাইফ আছে, আমি সেই লাইফটাকে কিন্তু খুব ভালোবাসি এবং সেই পার্সোনাল লাইফটা আপনারও ভালোবাসা উচিত, আপনার পরিবারের সঙ্গে থাকা উচিত, এটা কিন্তু আপনারও দরকার, এটা না হলে কিন্তু সমস্যা হবে। এবং আমি আপনার পরিবারের সঙ্গে থাকি, আমার কিছু বন্ধু বান্ধব আছে তার সঙ্গে আমি খানিকটা সময় কাটাই, তো সেই জায়গাটা 9টার পর থেকে আপনিও চেষ্টা করুন বন্ধ করে দিতে। দ্বিতীয় হচ্ছে খাওয়া দাওয়ার জায়গাটা, ঘুমোতে যাওয়ার কমপক্ষে ঘন্টা 2-3 আগে খান, অল্প খান, হালকা খান, এক একজন আছে এই পর্যন্ত খায়, গলা পর্যন্ত খাচ্ছে রাত্রিবেলা, এই খুব বাজে অভ্যাস, এবং অল্প খান রাত্রিবেলা, রাত্রিবেলা খাওয়াটা সবসময় কম খাওয়া দরকার। আমাদের এখন ব্যাপার হয়ে গেছে যে আমরা খেতে খুব ভালোবাসি, বিভিন্ন রকম অ্যাড ফ্যাট দেখছি খাচ্ছি, তো খান আপনি, চেষ্টা করুন যে দুটো জিনিস একটুখানি কমানোর জন্য। ফার্স্ট হচ্ছে আপনার তেল খাওয়ার মাত্রা কমাবার জন্য, চিনি খাওয়ার মাত্রা কমাবার জন্য, আর প্রাণীজ যে খাবারগুলো আছে সেগুলো যতটা পরিমাণে কম খাওয়া যায়, মাছ মাংস ডিম, এখন আমরা মাছ মাংস ডিম প্রচুর পরিমাণে খাচ্ছি, ব্রয়লার প্রচুর মুরগি এখন চাষ হচ্ছে, আমরা হুড়ুর করে তাকে খেয়ে শেষ করে ফেলছি, ঠিক আছে। খাওয়ার জিনিস আপনার ভাল লাগে খান, তবে মাত্রাটা কম খান, এগুলো কিন্তু আমাদের শরীরের ক্ষতি করে। আপনি শাক সবজি ফল এগুলো খান, শীতকালেতে স্যালাড বিভিন্ন রকম ওঠে সেগুলো খান, তো এগুলো খাওয়ার চেষ্টা করুন। হয়তো ওই ভাজা তেলে ভাজা জিনিসের প্রতি দেখুন আমারও লোভ আছে, কিন্তু জিভটাই হচ্ছে আমাদের সব থেকে বড় প্রবলেম, যে খাবার যত বেশি সুস্বাদু সেই খাবার তত বেশি ক্ষতি করে, তো যতটা পারা যায় কন্ট্রোল রাখা, তাতে আপনার শরীরটা ভালো থাকবে। সকালবেলা এক্সারসাইজে যান, নিজে অযথা যে বিষয়টা আপনার কন্ট্রোলে নেই সেই বিষয়টাকে অযথা কন্ট্রোল করতে যাবেন না, যদি কন্ট্রোল করতে যান তাহলে আপনার ব্রেন বিশ্বাস তৈরি করে ফেলবে যে এই বিষয়টা করে আমি যেহেতু আমি কন্ট্রোল করতে পারছি না সুতরাং আমি পারবো না, আমার দ্বারা হবে না এবং আমি এই সমস্যা থেকে বেরোতে পারবো না, এই ধরনের একটা কনসেপ্ট তৈরি হবে। অহেতুক এই ধরনের কনসেপ্ট তৈরি করতে করবেন না, এটা আপনার ভুল বিশ্বাস, আপনি ভুল চিন্তার সঙ্গে প্র্যাকটিস করছেন, প্র্যাকটিস করতে 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 এমন একটা জায়গায় আপনি চলে এসেছেন যেখানে আপনার প্র্যাকটিস করার পরে আপনার এই যে প্র্যাকটিস তৈরি হয়ে গেছে এই প্র্যাকটিস আপনাকে কিন্তু পুরো ব্যাপারটা ঘটাচ্ছে এবং আপনার চিন্তা নিজে থেকেই আসছে, কারণ আপনি সেটা নিয়ে প্রচুর চর্চা করছেন, গবেষণা করছেন সারাদিন ধরে। তো চর্চা যেটা করছেন, গবেষণা যেটা করছেন, সেটা ঠিকঠাক ওয়েতে হওয়া দরকার, তার জন্য কিন্তু আপনাকে সেটা সম্পর্কে জানতে হবে, এদিক সেদিক থেকে লোকের কথা শুনে জেনে লাভ নেই। আপনি যারা এটা জানে, যারা চিকিৎসক তার কাছে যান, সেখান থেকে ট্রিটমেন্ট করান, সঠিক আপনি সুস্থ হয়ে উঠবেন, তার কথা মতো চলুন। অহেতুক ভয় পাবেন না, বারবার বলছি, এটা আমাদের একটি শরীর খারাপের মতো, জ্বর জ্বালা সর্দি কাশির মতো, এগুলো ডিসঅর্ডার, এগুলো আপনি যদি খুব ভালো করে বোঝেন, ঠিকঠাক গাইডেন্স এর মধ্যে চলেন, ধীরে 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 ঠিক হয়, তাড়াহুড়োতে কখনো ঠিক হয় না। আজকে দেখালেন আপনি 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবেন, সেরকম ঘটনা কখনো ঘটবে না, ধীরে ধীরে 1% 1% 1% করে 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 আপনি ঠিক হবেন, ধীরে ধীরে আপনার বিশ্বাস বদলাবে, আপনার প্র্যাকটিস বদলাবে, আপনার অভ্যাস বদলাবে, যেভাবে আপনি নেগেটিভ থট তৈরি করেছেন সেইভাবেই আপনার চিন্তাগুলোকে আপনি বুঝতে শিখবেন এগুলো ভুল, তার এগেনস্টে পজিটিভ চিন্তা তৈরি হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তবে ধীরে 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 গিয়ে আপনি নর্মাল জায়গায়, পৃথিবীতে সবাই পারে আপনিও পারবেন, ঘাবড়াবার কিছু নেই। আপনি ঘাবড়ে যদি যান হয়তো তাহলে মুশকিল, ঘাবড়ে গিয়ে কি হবে, এই চিন্তার জন্য আপনার এমন কিছু ক্ষতি হবে না, আপনি শুধু ঘাবড়াবেন না, তাহলে দেখুন ব্যাপারটা বুঝতে পারছেন, হয়তো ভয় পাবেন আর কিছু নেই। আর চেষ্টা করা যে কারোর কাছে গিয়ে দেখানো, যিনি জানেন যিনি বোঝেন, আমি যেটা বললাম একজন সাইকোলজিস্ট, একজন সাইকোলজিক্যাল কাউন্সিলার, একজন সাইকিয়াট্রিস্ট,
অথবা একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান, হোমিওপ্যাথিতেও এর অসাধারণ ট্রিটমেন্ট আছে, হোমিওপ্যাথিতে মেডিসিনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া সেইভাবে নেই। বিষয়টা হচ্ছে এগুলো ধীরে ধীরে ঠিক হয়, তাড়াহুড়ো তো কখনো ঠিক হয় না। আপনি যদি ভাবেন এই ওষুধ খাবো আর ঠিক হয়ে যাবে, সেরকম ব্যাপারটা নয়, ধীরে ধীরে আপনাকে। আর মেডিসিন আপনাকে কি করবে, মেডিসিন যদি আপনি খান আপনার লক্ষণ গুলোকে কন্ট্রোল করবে, আপনার চিন্তাকে তো কন্ট্রোল করতে পারবেন, এটা কিন্তু আপনাকেই নিজে নিজে কন্ট্রোল করতে শিখতে হবে, বুঝতে শিখতে হবে, বাস্তব যেটা আছে সেই বিষয়টাকে অনুভব করতে হবে। অবাস্তব বিষয়টাকে অনুভব আপনি করে যদি ধরে থাকেন, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এই বিষয়গুলোকে যদি আপনি অহেতুক যদি গবেষণা করতে যান, তাহলে কিন্তু আপনি জড়িয়ে পড়বেন। ঠিক আছে, যেটা ভুল তা ভুল ভাই, এটা নিয়ে চিন্তা করে লাভ নেই, ওটা সাইড করে দিয়ে আপনার যেটা ঠিক সঠিক যেটা মনে হচ্ছে সেইভাবে আপনি চিন্তা করুন, হয়তো ভুল বিষয় নিয়ে চিন্তা করবেন না। এক একজন আছে, একটি মেয়ে এসেছিল 22 বার ইসিজি করেছে, তার মনে হচ্ছে স্যার হার্টের প্রবলেম হয়েছে, 7 বার ইকো করেছে, এইগুলো বোকামোকামো। ডাক্তার না দেখিয়ে একজন সাইকোলজিস্টের কাছে যেতে পারতো, একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারতো, একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারতো। আমি আবার বলছি, তো গেলেই কিন্তু উনি বলে দিতেন, না ভাই তুমি করো না, তোমার একটা মানসিক সমস্যা চলছে, কারণ তুমি যতবার পরীক্ষা হচ্ছে সেখানে তো পরীক্ষাতে কিছু বেরোচ্ছে না। তো কোনো এক জায়গা থেকে আপনাকে কিন্তু দেখাতে হবে, আপনাকে ধীর স্থির হতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে, নিজের সাথে নিজেকে কাউন্সিলিং করতে হবে খানিকটা। এবং যার কাছে আপনি যাবেন তিনি আপনার সঙ্গে সিবিটি করবে, বিভিন্ন রকম সাইকোথেরাপি দেবে, বিভিন্ন রকম এক্সারসাইজ দেবে, বিভিন্ন রকম শ্বাসের ব্যায়াম দিতে পারে। এছাড়া বিভিন্ন আরো অনেক ধরনের সাইকোথেরাপি আছে আপনাকে শান্ত করার জন্য, বিভিন্ন ধরনের সেইভাবে হেল্প করবে, আপনার যেটা প্রয়োজন। এরাম না একজনের যেটা প্রয়োজন সবারটা সেটা প্রয়োজন, এরামটা নয়, আপনার যেটা প্রয়োজন। আলাদা আলাদা সমস্যা কিন্তু সবার এক নয়, এই সমস্যা সবার হয় না, এর মধ্যে কোনো একটা সমস্যা কারোর একটা বেশি হয় কারোর কম হয়, সবার কিন্তু সমান নয়। এছাড়া আরো অনেক সমস্যা হয়, তো আমি সেগুলো লিখতে পারিনি আর এত কম জায়গায়। তো যাই হোক, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদেরকে আমি করতে বলবো থ্যাংক ইউ, ধন্যবাদ। অন্যদিনকার একটা বিষয় নিয়ে কথা হবে, থ্যাংক ইউ, বাই।